إلى الحبيب خذوني إلى ضياء In the name of Allah, the entirely merciful, the especially merciful, kul tell, ya ayyuhan nas, o human being, inni rasulullah ilaykum jamia, I am the messenger of almighty Allah to all of you. Jore bolen na subhanallah. Ma aminar kul alo kore elin kamli wala একই সাথে পড়ি দরুদ সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদুন রাসূলুল্লাহি খতামাল্লাহু বিহিন্নাবওয়া ও হাকামা আল্লা নবিয়্যা বাদাহু লা ইলাহা ইল্লাল্লাহ La ilaha illallah Hasbi Rabbi jallallah Ma fi qalbi ghayrullah Noor Muhammad sallallahu Hak la ilaha illallah La La ilaha illallah فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حدثنا أبي الدرداء النبي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يطلب فيه علما سهل الله له طريقا إلى الجنة وإن الملائكة لا تدوزيها تعرض عن طالب العلم وإن العالم لا يستفيد له من في السماء وَتَمَن فِي الْأَرْضِ حَتَّى لِحِيطَانَ فِي الْمَاءِ فَضْلُ الْعَالِمِ عَلَى الْعَابِدِ كَفَضْلِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ عَلَى السَّائِرِ الْكَوَاكِبِ وَإِنَّ الْعُلَمَاءَ وَرَثَةُ الْأَنْبِيَاءِ وَإِنَّ الْأَنْبِيَاءَ عَلَيْهِمُ السَّلَامُ لَمْ يُورِثُوا دِينَارًا وَلَا دِرْهَمًا وَإِنَّمَا أُورِثُوا الْعِلْمَ فَمَنْ أَخَذَهُ أَخَذَ بِحَظِّهِ وَفَارِنِ رَوَاهُ الترمذي সকলে বলেন আল্লাহুম্মা আমীন। মুআজ্জাজ মোহতরম সম্মানীয় সভাপতি সাহেব এবং আমাদের মসজিদের ইমাম সাহেব, দিগার উলামায়ে কেরাম, হুজ্জাজে কেরাম, হুফফাজে কেরাম, সামেঈ নিজাম এবং এই রাধা বল্লভ চক দক্ষিণ পাড়া বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী আনগণ, ইয়াং জেনারেশন যুবক যারা আছেন, আমার ভাই ও বন্ধুরা এবং আমার ছোট ছোট স্নেহের কুচিকাচা সুনামানিকের পদ্মার অন্তরালে উপস্থিত পদ্মা নসীনা স্নেহাময়ী করুণাময়ী আমার আম্মা জান ও বোনেরা এবং এলাকার সনাতন ধর্মের দাদা ও দিদিদেরকে জানাই স্বাগতম। আমরা আজ বিশ্বনবী মৌলুককে লক্ষ্য করে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার মিলাদকে উদ্দেশ্য করে রবিউল আউয়াল মাসের ১৩ তারিখে আমরা রসুলের শানে মিলাদ করতে বসেছি। তো জাল্লা পাক আমাদেরকে শত ব্যস্ততার মধ্যেও তানার হাবিবের মিলাদ করার মতো
সক্ষমতা দিয়েছেন এবং আমাদেরকে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। আলোচনার প্রারম্ভে সেই রাজা বিরাজ কিংস অফ অল কিংস তামাম আলামের ক্রিয়েটর দিস আর পাওয়ার ইজ গড ইজ অলমাইটি লর্ড আল্লাহ জাল্লা শানহুর দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তবে শুকরিয়া আদায় এত আস্তে করলে হবে না, একবার যদি আলহামদুলিল্লাহ পড়া হয়। রাসূল পাক হাদিস পাকের ভিতরে জানিয়ে দিয়েছেন আসমান এবং জমিনের ফাঁকা জায়গাগুলোকে আল্লাহ সব দিয়ে পুরো করে দেন। জোরে বলেন, একটু আওয়াজ তুলে বলেন না আলহামদুলিল্লাহ। আমার সঙ্গে সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এরপর বিশ্বসভার সভাপতি সমস্ত নবীর রাসূলগণের তাজ মুকুট শামসুল হিদায়া বদরুদ্দুজা সাইয়্যিদুস সাকালাইন আফতাবে নবুয়াত শাহানশাহে রিসালাত মক্কার বাতি মা আমিনার জ্যোতি আব্দুল্লাহ লাল মরুর দুলাল মরু ভাস্কর চির ভাস্বর মরুভূমির ফুটন্ত গোলাপ সাহেবে লাউলা আকা ইনামদার তাজদারে মদিনা আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া ইমামুল আম্বিয়া সৈয়দুস সাকালাইন ইমামুল কিবলাতাইন সুপার পাওয়ার প্রফেট বিশ্ব নবীর উপরে জানাই শত কোটি দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আলোচনার শুরুতেই আল্লাহ পাকের মহিমান্বিত কালাম কুরআনুল মাজিদ 6,666 আয়াত 540টা রুকু 177,134টা শব্দ 3,23,621টা অক্ষর 540টা রুকু 14টা মতান্তরে 15টা সাজদা সেই কালামে মাজিদ থেকে একটা আয়াতে কারিমা আপনাদের কাছে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি রহম করেন আয়াতের উপরে আবর্তন করে একটু আলোচনা করার চেষ্টা রাখছি। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক কুরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। আল্লাহ পাক বলছেন ইন দা নেম অফ আল্লাহ দা ইন্টারনালি মার্সিফুল দা স্পেশালি মার্সিফুল কুল টেল ইয়া আইয়ুহান নাস ও হিউম্যান বিং ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া আই এম দা মেসেঞ্জার অফ অলমাইটি আল্লাহ টু অল অফ ইউ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন হাবিব আপনি বিশ্ববাসীকে জানিয়ে দেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের জন্য সর্বযুগের জন্য সর্বজাতির জন্য হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক সকলের জন্য নবী হিসাবে রাসূল হিসাবে প্রেরিত হয়েছে। আমার নবীকে আমরা মুসলমান আমাদের শুধু একা বাবা জোরে বলো শুনো আমাদের একা। আমার নবী সবার নবী তো নাকি সকলের নবী। আদম আলাইহিসসালাম হলেন পৃথিবীর প্রথম মানুষ। এক কথায় মানব রূপে যারা আছেন যত মানুষ দুনিয়াতে এসেছেন আসবেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের নবী হলেন আমার রাসূলুল্লাহ। জোরে বলো। আচ্ছা বাবা নবী যদি আমাদের সকলের হয় আল্লাহ কি আমাদের সকলের নয়? রেহানা বলেন না আল্লাহ সকলের। আচ্ছা আল্লাহ যদি সকলের হয় কুরআন কি সকলের নয়? অবশ্যই সকলের। একটু ধরিয়ে দেব তারপরে আমি এটাই প্রমাণ করব কেবলমাত্র বিশ্ব মানবতা পৃথিবীর মানুষ এ ধরাধামে শান্তিতে বসবাস করতে পারে শান্তিতে সংসার করতে পারে শান্তিতে ব্যবসা করতে পারে শান্তিতে একে অপরের সাথে মেল বন্ধন রাখতে পারে একমাত্র রসুলের আদর্শ মানলে। জোরে জোরে এ কথা আমি বলে এ কথা এখান থেকে অনেক আগে বলে গেছেন টাকায় যে দাদুটা থাকে নাম কি
মোহনদাস করমচাঁদ গান্ধী বলেছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কেউ যদি রসুলকে অনুসরণ করে তবে সে দুনিয়াতে শান্তি পেয়ে যাবে। একটু বলবেন না সুবহানাল্লাহ। একই কথা শ্রীমতী ইন্দিরা গান্ধী মারা গেলেন 84 সালে। মারা যাবার এক বছর আগে শ্রীমতী ইন্দিরা গান্ধী একটা মিলাদুন নবীতে বললেন যে এ পৃথিবীর মানুষ যদি শান্তি পেতে চাও তাহলে মুসলমানদের নবী মোহাম্মদ রসুলুল্লাহর আদর্শগুলো যদি মেনে নেয় তবে সে শান্তি পেয়ে যাবে। জোরে বলুন।